ধানুষ উড়ানোর মধ্য দিয়ে শেষ হলো প্রবরণা উৎসব। আব্দুল আলিম খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি। পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা। মঙ্গলবার সন্ধ্যায় কুয়াকাটার আকাশে অর্ধশতাধিক ফানুষ উড়ানোর মধ্য দিয়ে শেষ হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। এছাড়া মহিপুরের অংখোলাপাড়া, মিস্ত্রিপাড়া, কলাচানপাড়া ও নড়াপাড়াসহ জেলার সকল রাখাইনপাড়ায় অনুষ্ঠিত সার্বজনীন এ ফানুষ উৎসবে মেতে ওঠে সকল ধর্মের মানুষ। এর আগে সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বৌদ্ধ পূজা ও দিনভর মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা। এ সময় বৌদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠা পুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী পুরুষরা। এ উৎসবে ঘিরে জেলার রাখাইন পাড়াগুলোতে আনন্দ উল্লাসে মেতে ওঠে বৌদ্ধরা। বৌদ্ধ বিহারগুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধ ভিক্ষুকসহ হাজারো রাখাইন নর নারী।